শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ ২০ ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, তৃণমূল টিকিটে করিমগঞ্জ আসনে জুটের রফা প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিজেপিতে ভ্যাকেন্সি নেই, কংগ্রেসীদের বার্তা মন্ত্রী পীযূষ হাজারিকার। বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ মল্লিকার্জুন খাড়গে, মমতার প্রস্তাবে সমর্থন অরবিন্দ কেজরিওয়ালের। ২৪ লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে তৈরি ইন্ডিয়া জোট, ৩০ জানুয়ারি পাটনায় ইন্ডিয়া জোটের প্রথম জনসভা। ভাঙ্গা স্টেশন রোড সংস্কারের দাবিতে অবরোধ স্থানীয়দের। বর্জালেঙ্গায় দুটি স্কুলে পিএমশ্রী প্রকল্পের কাজের সূচনা পরিমল শুক্লবৈদ্যের। এবং সর্বশেষ খবরটি হল, নগাঁওয়ের টিকিট চাইলেন প্রদ্যুৎ রকিবুল, আবেদন করেননি গৌরব গগৈ। কংগ্রেসে প্রার্থিত্ব প্রত্যাশী ৭৫, সময় বৃদ্ধি ২২ ডিসেম্বর অবধি। এবারে শুনুন বিস্তারিত খবর। জোট রাজনীতির রসায়নে করিমগঞ্জ আসনটি যদি কংগ্রেস শেষমেশ তৃণমূলকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কি গাছফুল প্রতীকে ইন্ডিয়ার প্রার্থী হিসেবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকেই দেখা যাবে, এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রভাবশালী ইসলামিক ধর্মীয় সংগঠন উত্তর পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মাওলানা সারিমুল হক লস্কর বলেছেন, তার কাছে খবর রয়েছে যে হাফিজ রশিদের সঙ্গে তৃণমূলের কথাবার্তা চলছে। হাফিজ রশিদ ও তৃণমূল নেত্রী সুস্মিতা দেব সরাসরি এমন সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বলেছেন, আগে জোট নেতারা ঠিক করুক করিমগঞ্জে কোন দলের প্রার্থী দেওয়া হবে, এরপর এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার যথাসময় নেওয়া হবে। সুস্মিতা বলেছেন, হাফিজ রশিদ সম্মানিত ব্যক্তি, তাকে আগেভাগে দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে পরে বিড়ম্বনায় ফেলা কোনো মতেই উচিত নয়। অন্যদিকে হাফিজ রশিদ বলেছেন, তার কাছে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব আসেনি, তবে কয়েকজন যে তৃণমূলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সেটাও প্রকারান্তরে মেনে নিয়ে হাফিজ রশিদ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেকুলার, এ নিয়ে কোনো সংশয় নেই। একই সঙ্গে হাফিজ রশিদ জানিয়ে রেখেছেন, তার কাছে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কংগ্রেস। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের সময় কাটিগুড়ায় এমন রফা প্রার্থী দিয়েছিল দুই শরিক কংগ্রেস ও ইউডিএ। খলিল মজুমদার ছিলেন ইউডিএফ এ, জুটের রসায়নে কাটিগুড়া যায় কংগ্রেসের খাতায়, এবং ইউডিএফ এর সম্ভাব্য প্রার্থীকে কংগ্রেসের মনোনয়নে ময়দানে নামানো হয় এবং তিনি জিতেও আসে। করিমগঞ্জ আসন নিয়ে বিরোধীদের জোটের জোট কাটার এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। তৃণমূল আসামে ৫টি আসন দাবি করেছে, তবে দলের নেতারাই আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে একটির বেশি আসন কংগ্রেস তাদের ছাড়বে না, এটা তারা ধরেই নিয়েছেন। সুস্মিতা দেবের মতো নেত্রী মনে করেন, করিমগঞ্জেই তৃণমূলের সম্ভাবনা সবচেয়ে বেশি। গুয়াহাটির বিভিন্ন সূত্রের ইঙ্গিত, তৃণমূল বাঙালির দল, ফলে শেষমেশ একটি আসন ছাড়তে হলে কংগ্রেস করিমগঞ্জে ছাড়বে। রাজ্য তৃণমূলের সভাপতি রিপুন বোরা এই পরিস্থিতিতে সুস্মিতা দেবের নাম প্রার্থী হিসেবে তুলে এনেছেন, তবে সুস্মিতা ইতিমধ্যেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে করিমগঞ্জের স্থানীয় কাউকেই প্রার্থী করা উচিত। আলগাপুরের বদরুল বড়বুইয়াকেই আপাতত তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, করিমগঞ্জ অন্য কোনো দলকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। একটি সূত্রে জানা গেছে, কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলেছেন, করিমগঞ্জ তৃণমূলকে ছেড়ে দেওয়া হলে তিনি পদত্যাগ করবেন। এমন এক জটিল পরিস্থিতির মধ্যে নাম উঠে এসেছে হাফিজ রশিদ চৌধুরীর। লোকসভা ভোটের প্রস্তুতি পর্বে রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্ত ও প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন গুয়াহাটিতে হাফিজ রশিদের বাড়িতে গিয়ে তাকে দলের প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়ে আসেন। হাফিজ রশিদ কিন্তু এখনো কংগ্রেসের সদস্যই নন। তাৎপর্যের বিষয় হচ্ছে, এখনো অবধি দল থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করার প্রস্তাবও পাঠানো হয়নি। অন্যদিকে ইউডিএফ ও হাফিজ রশিদকে প্রার্থী করার জন্য প্রস্তাব দিয়েছে, তবে হাফিজ রশিদের ঘনিষ্ঠ বৃত্তের খবর তিনি ইউডিএফ এ যেতে রাজি নন। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রাথমিক পছন্দ হাফিজ রশিদকেই কি তাহলে তৃণমূলের প্রতীকে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে দেখা যাবে? মাওলানা সারিমুল হকের ইঙ্গিতের পর এমন প্রশ্ন জোরালোভাবে উঠে এসেছে। হাফিজ রশিদ সংবাদ মাধ্যমে বলেছেন, দল হিসেবে তৃণমূলকে তিনি যথেষ্ট সমীহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট সেকুলার অবস্থানের জন্য, কিন্তু করিমগঞ্জে তৃণমূলের তেমন সংগঠন নেই, এটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। হাফিজ রশিদ বলেছেন, হাতে সময় মাত্র ২ মাস, এত কম সময়ে করিমগঞ্জের মতো বিশাল লোকসভা কেন্দ্রে তৃণমূল স্তরে সংগঠন গড়ে তোলা কি আদৌ সম্ভব? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
অপর একটি সূত্রে জানা গেছে করিমগঞ্জ আসনটি তৃণমূলকে ছেড়ে দেওয়া হতে পারে এমন সম্ভাবনার ক্ষেত্র তৈরি হওয়ার পরই কংগ্রেসের মনোনয়ন চেয়েছেন এমন কয়েকজন দিদির দলের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে এমনকি ইউডিএফ এর একজন প্রত্যাশীও কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে এসেছেন এই পরিস্থিতিতে মঙ্গলবার সুস্মিতা দেব সংবাদ মাধ্যমে বলেছেন আমাদের প্রার্থীর কোনো অভাব নেই অনেকেই লাইনে রয়েছেন তবে আগে তো করিমগঞ্জ আমরা পাচ্ছি এটা চূড়ান্ত হোক তিনি আরো বলেন হাফিজ রশিদ সম্মানিত ব্যক্তি তার কথা হাইকমান্ড বিবেচনা করে দেখতেই পারে সুস্মিতা একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন হাফিজ রশিদ কংগ্রেসের সদস্য পদ এখনো নেননি ফলে তিনি সব দরজায় খোলা রেখেছে অর্থাৎ শেষ মুহূর্তে দল বদলের অপবাদ হাফিজ রশিদকে দেওয়া যাবে না এটাই বুঝিয়ে দিয়েছেন সুস্মিতা বিভিন্ন সূত্রে জানা গেছে করিমগঞ্জ হাইলাকান্দি কংগ্রেসের একটি বড় অংশ তৃণমূলকে আসনটি ছেড়ে দেওয়ার তুমুল বিরোধী এতটাই বিরোধী যে দলের অন্তর্মহলে তারা জানিয়ে দিয়েছেন জোট এমন সিদ্ধান্ত নিলে তারা কংগ্রেস ছেড়ে দেবেন কিন্তু এরপর যে প্রশ্নটি থেকে যায় তা হলো আসামে কি তৃণমূলকে একটি আসনও ছাড়বে না কংগ্রেস যদি না ছাড়ে তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কোন মুখে দর কষাকষি করবেন কংগ্রেস নেতারা এবং আসামে একটি আসন যদি ছাড়তেই হয় তাহলে করিমগঞ্জ নয় কেন বাঙালি অধ্যুষিত কেন্দ্র তৃণমূল মূলত বাঙালির দল ফলে এমন হাতে গরম যুক্তি তো থেকেই যাচ্ছে বাস্তবে যদি সেটা হয় সেক্ষেত্রে হাফিজ রশিদের নামে অগ্রাধিকার পাবে এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে কারণ কংগ্রেসের প্রাথমিক পছন্দ ছিলেন হাফিজ রশিদ পরবর্তী খবর কি হলো বিজেপি দলে ভ্যাকেন্সি নেই ২৪ এর লোকসভা নির্বাচনের জন্য অন্য রাজনৈতিক দলের নেতা যারা বিজেপির টিকিট চাইছে তাদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন রাজ্যের জল সম্পদ এবং তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন বহু আম জনতা এবং অন্যান্য দলের নেতারা বিজেপিতে যোগদান করতে চাইছেন ২৪ এর লোকসভা নির্বাচনের টিকিট হাসিলই তাদের একমাত্র লক্ষ্য তাদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে বিজেপিতে ২৪ এর লোকসভা নির্বাচনের টিকিটের জন্য নো ভ্যাকেন্সি মন্ত্রী হাজারিকা বলেছেন তবে যারা নির্বাচনে লড়ার জন্য টিকিটের প্রত্যাশা করে যোগদান করতে চাইছেন দলে তাদের স্বাগত কংগ্রেসের বহু টিকিট প্রত্যাশী বিজেপিতে যোগদান করতে মুখী রয়েছেন তবে কথা হলো আমাদের কোনো আসন খালি নেই বিজেপি এবং তার শরিক দলগুলোর সাংসদরা ওইসব আসনে রয়েছে এবং যেসব আসন ফাঁকা রয়েছে সেগুলোতেও সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন সুতরাং বিজেপি এবং তার শরিক দলগুলোতে এই মুহূর্তে ভ্যাকেন্সি নেই অতএব আমরা এ নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চাই না কিন্তু যারা রাজ্য এবং রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান এবং কংগ্রেস ছাড়তে চান তারা এগিয়ে আসতে পারেন এবং দলে যোগদান করতে পারেন বলেছেন মন্ত্রী হাজারিকা মন্ত্রী পীযূষ হাজারিকার এই মন্তব্য ঠিক তখনই সামনে আসে যখন ২৪ এর লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের কর্মকর্তা এবং কংগ্রেসের নেতারা বিজেপিতে যোগদান করতে চাইছেন বলে একটি খবর প্রকাশ্যে আসে পরবর্তী খবরটি হলো ২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধীরা প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কাকে তুলে ধরবেন তা নিয়ে নানা জল্পনা চলছিল এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মুখ হিসেবে সরাসরি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করলেন এই প্রস্তাব সমর্থন করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল যদিও এ ব্যাপারে আগামী দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে আর তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরির মাথায় বসেছিলেন রাহুল গান্ধী যে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে নিচুতলার বাম কংগ্রেস কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেবে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এদিনের বৈঠকে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব তিনি বলেন মধ্যপ্রদেশে কয়েকটা আসন চেয়েছিলাম কিন্তু কংগ্রেস সহযোগিতা করেনি কংগ্রেস সহযোগিতা করলে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল অন্যরকম হতো খাড়গে অনগ্রসর শ্রেণীকে উঠে এসেছেন তাই তাকে সামলে রাখলে বিজেপি সমস্যায় পড়বে বলে ইন্ডিয়া জোট মনে করছে এ প্রসঙ্গে খাড়গে বলেন এখনই এ নিয়ে আলোচনার দরকার নেই আমি গরিব মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছি ভোটে জেতার পর বিষয়গুলি ঠিক করা হোক এদিন আলোচনায় মূলত উঠে আসে আসন সমঝোতার বিষয়টি বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগি কিভাবে হবে তা নিয়ে আলোচনা করেন অবিজেপি দলগুলির নেতা নেত্রীরা পরবর্তী খবর কি হলো বদরপুর বিধানসভা কেন্দ্রের অন্যতম ব্যস্ততম সড়ক ভাঙ্গা স্টেশন রোড দীর্ঘদিন থেকে বেহাল সড়কের ওই অংশ সংস্কারের দাবিতে করিমগঞ্জ জেলা প্রশাসন সহ রাজ্য সরকারের কাছে দাবি জানানো হলেও অবস্থার হাল ফেরেনি ফলে সড়কের অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়েছে শুকনো মরশুমে পূর্ত সড়কের ওই অংশে হাঁটু জল এতে এলাকার জনগণকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে
ভাঙ্গা স্টেশন রোড সংস্কারের দাবিতে মঙ্গলবার বিকাল 3:30 নাগাদ এলাকার ভুক্তভোগী জনগণ সড়ক অবরোধ করে। সড়কের এই বেহাল অবস্থাকে রাজ্যের লজ্জা বলে উল্লেখ করেন ভাঙ্গা এইচএস স্কুলের শিক্ষক এমাদুল ইসলাম চৌধুরী। তিনি ক্ষোভের সুরে বলেন, সরকার চাইলে 3 দিনের মধ্যে সড়কের এই অংশ বেহাল অংশ সংস্কার করা যায়, কিন্তু সরকারের সদিচ্ছার অভাবে সড়ক সংস্কার হচ্ছে না। স্টেশন রোডের ব্যবসায়ীরা জানান, সড়কের এই বেহাল অবস্থার জন্য ক্রেতারা দোকানে আসতে চান না, ফলে তাদের ব্যবসা তলানিতে ঠেকেছে। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন বদরপুরের সার্কল অফিসার কে চাংশান। অবরোধকারীরা সার্কল অফিসারকে শীঘ্রই সড়কের ওই অংশ সংস্কার সহ দুই পাশে ড্রেন নির্মাণ করার জোরালো দাবি জানান। সার্কল অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শীঘ্রই সড়কের জল নিষ্কাশনের আশ্বাস দেন। পরে বিকাল 5:00 নাগাদ সার্কল অফিসারের অনুরোধে সড়ক অবরোধ মুক্ত করা হয়। এদিন সড়ক অবরোধে বাঙ্গা স্টেশন রোডের সব ব্যবসায়ী সহ সমাজকর্মী শিক্ষাকর্মী সহ দক্ষিণাঞ্চলের সাধারণ জনগণ অংশ নেন। পরবর্তী খবরটি হলো 24-এর লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে তৈরি ইন্ডিয়া জোট। পাটনায় হবে বিরোধী জোটের প্রথম বৈঠক। আগামী 30 জানুয়ারি বিহারের রাজধানী পাটনায় গান্ধী ময়দানে এই সভা হবে। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, আজ সারা দেশে সংসদের ঘটনা নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্ডিয়ার শরিক দলগুলি। মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল গান্ধী বলেন, অনেক আলোচনা বৈঠক হয়েছে, এবার ফতে নামার সময় এসেছে। এরপরে কি হয়, প্রথমে পাটনা, তারপর হায়দ্রাবাদে জনসভা করবে ইন্ডিয়া জোট। বৈঠকের তালিকায় রয়েছে মুম্বাই, গুয়াহাটি, লখনৌ। প্রসঙ্গত, এবছর 26 সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকও পাটনায় হয়েছিল। 5 রাজ্যের ভোটের আগে ঠিক ছিল ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হবে ভোপালে। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমলনাথের আপত্তিতে তা সম্ভব হয়নি। পরবর্তী খবরটি হলো, বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ভারত সরকারের পিএম শ্রী প্রকল্পের অধীনে 32 লক্ষ টাকার ব্যয়ে 2টি স্কুলের ভবনের কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার এই প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বর্জালেঙ্গা চা বাগান মডেল হাই স্কুল ও মোহনলাল মিডিল ইংলিশ স্কুলে প্রেক্ষাগৃহ ও গ্রন্থাগারের ভবন নির্মাণ কাজের সূচনা করেন রাজ্য সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 16 লক্ষ টাকা করে মোট 32 লক্ষ টাকার ব্যয় 2টি কাজের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।